বেজে গেছে কলকাতা ভোটের দামামা এবার আসছি পুরোভোট সংক্রান্ত খবরাখবর নিয়ে কলকাতা পুরসভার সাত নম্বর বরুতে ঘুরলে মনে হবে কলকাতা আছে কলকাতাতেই বহুতল শপিং মলের পাশাপাশি পানীয় জলের জন্য প্লাস্টিক কল বা জারিকান হাতের লোকেরও বাস এই অঞ্চলে জমা জল মশা মাছির উপদ্রব যথেষ্টই আর রাস্তাঘাট বেশিরভাগ দখল জল জমার সমস্যা রয়েছে ওয়ার্ড ঘুরে জানাচ্ছে নটি আমাদের প্রতিনিধি অর্ঘ মুখোপাধ্যায় কলকাতা পুরসভার বড় সাত নম্বরে রয়েছে ওয়ার্ড বড়তে বহুতল শপিং মলের সঙ্গে সহাবস্থান বস্তির ডেঙ্গি ম্যালেরিয়ার যন্ত্রণা যেমন রয়েছে বিভিন্ন ওয়ার্ডে তেমনি উনষাট নম্বরের ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ পানীয় জলের জন্য করাটাই তাদের অভ্যাস খাওয়ার জল কিনে নিলেও নিত্যকর্মের জল নিয়ে চরম অসুবিধা পুরসভার গাড়ি জল দিতে এলেও তা নিয়ে মারামারি নিত্যদিনের ছবি ছাপান্ন নম্বর ওয়ার্ডের নিকাশি নিয়েও অভিযোগ রয়েছে রাস্তাঘাটও জবরদখলকারীদের অধীনে তেষট্টি নম্বর ওয়ার্ডের ভবানীপুরের অধীন কলিন লেন ইসমাইল লেনে বস্তিবাসীদের ক্ষোভ পানীয় জল নিয়েই সকাল হতেই জ্যারিকেন হাতে প্রতীক্ষা অনেকের ইএম বাইপাসের ধারে চিংড়িঘাটা মোড় থেকে খালধার বরাবর সামান্য এগোলে সাত নম্বর বড় শুরু ট্যাংরা তপসিয়া পিকনিক গার্ডেন মল্লিকবাজার স্ট্রিটের মতো অঞ্চল এর অধীন তফসিয়া ট্যাংরা পিকনিক গার্ডেনের এলাকায় অবৈধ নির্মাণ ও ঝিল বুঝিয়ে দখলদারির অভিযোগ অনেকের পানীয় জল নিয়ে বর্তমান বোর্ড জয়হীন প্রকল্পের সাফল্যের দাবি করছেন এই বড়তে প্রবলেম তো আছেই সবকিছু তো পাওয়া যায় না চারদিকে এত ডেঙ্গু হচ্ছে আমার তো মনে হয় যে সরকারের প্রথমে উচিত এইগুলো দেখা যে কোথায় নোংরা টোংরা জল না জমে থাকে বা আবর্জনা যাতে এগুলো পরিষ্কার করে তাহলে তো মানুষ এটাই তো প্রথম ফার্স্ট প্রায়োরিটি আমরা আশা করব কি যে সরকারি আসুক বাট জলটা এইভাবে জল জমা ডেঙ্গি হওয়া সাধারণ মানুষ যে খুব কষ্ট পাচ্ছে এই জিনিসগুলোতে গত পুর নির্বাচনে এই বড়র পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে আর ছাড়া সব ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল কংগ্রেস পরে পঁয়ষট্টি নম্বরের কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় বড় সব ওয়ার্ড ছিল তৃণমূল কংগ্রেসের দখলে তবে এবার বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ভালো ফল হবে আশা বিরোধী দলগুলির তৃণমূল কংগ্রেস বিজেপি বামফ্রন্ট ও কংগ্রেসকে নিয়ে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই জল জলসংকট জল নিকাশি ও হেঁটে চলে বেড়ানোর মতো পরিবেশের স্বপ্ন নিয়েই ভোট দিতে চাইছেন নাগরিকরা ক্যামেরায় পার্থ সারথী বসুর সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়ের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা